2022 শিক্ষাবর্ষের আজকে থেকে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ শুরু হবে। তো প্রত্যেক বছর শিক্ষার্থীরা ভর্তির জন্য ফর্ম ফিল আপের মধ্যে যে ভুলগুলি করে, তোমরা সেই ভুলগুলি করবে না। মুখ্য বিষয়গুলি আমি আজকে তুলে ধরবো এই ভিডিওতে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে সমস্ত বিষয় জেনে নাও। সবার প্রথমে তোমরা যে বিষয়টা মাথায় রাখবে, তোমাদের আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হলেও তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি, তোমরা ফর্ম ফিল আপ করার জন্য তাড়াহুড়া করবে না, এক দুদিন সময় নিয়ে তারপর করো, ঠিক আছে? আজকালকে করার চেষ্টা করবে না, এক দুদিন পরে করো। কারণ অন্য শিক্ষার্থীরা যখন ফর্ম ফিল আপ করবে, তোমরা সেখান থেকে ভুলগুলি জেনে নিতে পারবে, কী কী ডকুমেন্টস লাগে, কী আসবে বিষয় সমস্ত জিনিস জেনে নিতে পারবে। কারণ অনেকেই তোমাদের ভিডিও দেবে, এমনকি আমিও দেওয়ার চেষ্টা করবো যদি সময় করতে পারি, নতুবা তোমরা অনেক ভিডিওই পাবে যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কী কী লাগে ডকুমেন্টস সমস্ত কিছু দেখতে পারবে। তো তাড়াহুড়ো না করে এক দুদিন পরে করবে, তারপর ওয়েবসাইটেও যদি কোনো সমস্যা থাকে এই এক দুদিনের মধ্যে তারা ঠিকঠাক করে নেবে, ঠিক আছে? প্রত্যেক বছর যেটা হয়, আর প্রথম দিকে করলে, কারণ ভুল করলেই সংশোধন হয়, ভুল হবেই, প্রথম দিকে যারা যে কোনো কাজ করে এটা ভুল হতেই পারে, তো এই কারণে এক দুদিন পরে করবে, ভুলটা সংশোধন হয়ে যাবে। আর যেটা অনেকে তোমরা কল এবং মেসেজ করছিলে যে কী কী ডকুমেন্টস লাগবে, এই ব্যাপারটাও তোমাদেরকে বলবো, কী কী ডকুমেন্টস লাগবে এটা আমি বলে দিয়েছি যারা আমাকে কল করেছো, মেসেজ করেছো, বা অনেককে আমি তোমাদেরকে বলেছি যে কোনো ডকুমেন্টসই লাগুক না কেন, তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবে বা ফর্ম ফিল আপ করবে, তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে নেবে, ঠিক আছে? সবার প্রথমে তোমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিটটাও লাগবে, 12-এর মার্কশিট, এই বিষয়গুলি কিন্তু তোমরা নিয়ে নেবে, আধার কার্ড। তো যেটাই লাগুক না কেন, তোমাদের যে ডকুমেন্টসগুলি আছে অরিজিনাল ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস নিয়ে নেবে, কাছে রাখবে, এবং একটা ফটো কপিও রাখবে তোমাদের কাছে। সবসময় এই বিষয়টা মাথায় রাখবে, শুধু এই ক্ষেত্রে না, শুধু ভর্তির জন্য ফর্ম ফিল আপের ক্ষেত্রে না, যে কোনো ফর্ম ফিল আপ যখন করতে যাবে কোনো ইন্টারভিউর জন্য, তোমাদের সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টসগুলি আছে একটি ফাইলে করে সবসময় নিয়ে যাবে, এই কথাটা তোমরা মাথায় রাখবে। আর যে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, তোমরা যে ফর্ম ফিল আপ করবে, যখন তোমরা যে একটা মোবাইল নম্বর দিতে হবে, ওই মোবাইল নম্বরটা তোমাদের অ্যাক্টিভ মোবাইল নম্বরটা দেবে, যেটা তোমরা সবসময় তোমাদের কাছে থাকবে, ঠিক আছে? যে মোবাইল নম্বরটা তোমরা চেঞ্জ করবে না, ওই মোবাইল নম্বরটাই দেবে, এবং ইমেল আইডিটা ঠিকঠাক করে তোমারটাই দেবে, দোকানদারেরটা দিয়ে দিও না, ঠিক আছে? যারা ফর্ম ফিল আপ করবে তাদের ইমেল আইডিটা দেবে না, তোমাদের সবার নিজস্ব ইমেল আইডি আছে, তোমাদের ইমেল আইডিটা দেবে, কারণ তোমাদের ইমেল আইডিতেই ডিপার্টমেন্ট থেকে মেসেজ পাঠানো হবে, তাই ইমেল আইডিটা তোমাদেরটাই দেবে। আর এই ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে, পাসওয়ার্ডটা তোমরা নিজেরা দেবে, দোকান থেকে যদি তোমরা ফর্ম ফিল আপটা করো, তোমরা নিজেরাই পাসওয়ার্ডটা দেবে, এবং পাসওয়ার্ডগুলি তোমরা খাতায় লিখে রাখবে, ইমেলটাও খাতায় লিখবে, পাসওয়ার্ডটা খাতায় লিখবে, এবং মোবাইল নম্বরটা খাতায় লিখে রাখবে, কারণ প্রত্যেক বছর এই বিষয়গুলি সবচেয়ে বেশি সমস্যা করে। তো সমস্যা হয় এই বিষয়গুলিতে, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ড লিখে রাখবে খাতাতে, এই ব্যাপারটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এই বিষয়গুলি যাতে তোমাদের বন্ধুরাও জেনে নিতে পারে, তার জন্য তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।